প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ধসেছে একের পর এক বাড়ি, মৃত তিন, নিখোঁজ বহু, চলছে উদ্ধার কার্য। গত কয়েকদিন ধরেই পাহাড় ও তৎসংলগ্ন সমতলে চলছে প্রবল বর্ষণ, যার ফলে ধসের পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। প্রবল বৃষ্টিতে ধস নেমেছে সিকিমে, ধসে গেছে এক গ্রামের পর পর আটটি বাড়ি, মৃত তিনজন, নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা, চলছে উদ্ধার কার্য। কয়েকদিন ধরেই পাহাড় ও তৎসংলগ্ন সমতলে চলছে প্রবল বর্ষণ, যার ফলে ধসের পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ সিকিমে। জানা গেছে সেখানকার ইয়াংগাং এর মজুয়া গ্রামে পরপর আটটি বাড়ি ধসে গিয়েছে। বাড়ির নিচে চাপা পড়েছেন অনেকে। তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে একজন মহিলা, নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ধসেছে একের পর এক বাড়ি, মৃত তিন, নিখোঁজ বহু, চলছে উদ্ধার কার্য। গত কয়েকদিন ধরেই পাহাড় ও তৎসংলগ্ন সমতলে চলছে প্রবল বর্ষণ, যার ফলে ধসের পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। প্রবল বৃষ্টিতে ধস নেমেছে সিকিমে, ধসে গেছে এক গ্রামের পর পর আটটি বাড়ি, মৃত তিনজন, নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা, চলছে উদ্ধার কার্য। কয়েকদিন ধরেই পাহাড় ও তৎসংলগ্ন সমতলে চলছে প্রবল বর্ষণ, যার ফলে ধসের পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ সিকিমে। জানা গেছে সেখানকার ইয়াংগাং এর মজুয়া গ্রামে পরপর আটটি বাড়ি ধসে গিয়েছে। বাড়ির নিচে চাপা পড়েছেন অনেকে। তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে একজন মহিলা, নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ধসেছে একের পর এক বাড়ি, মৃত তিন, নিখোঁজ বহু, চলছে উদ্ধার কার্য। গত কয়েকদিন ধরেই পাহাড় ও তৎসংলগ্ন সমতলে চলছে প্রবল বর্ষণ, যার ফলে ধসের পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। প্রবল বৃষ্টিতে ধস নেমেছে সিকিমে, ধসে গেছে এক গ্রামের পর পর আটটি বাড়ি, মৃত তিনজন, নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা, চলছে উদ্ধার কার্য। কয়েকদিন ধরেই পাহাড় ও তৎসংলগ্ন সমতলে চলছে প্রবল বর্ষণ, যার ফলে ধসের পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ সিকিমে। জানা গেছে সেখানকার ইয়াংগাং এর মজুয়া গ্রামে পরপর আটটি বাড়ি ধসে গিয়েছে। বাড়ির নিচে চাপা পড়েছেন অনেকে। তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে একজন মহিলা, নিখোঁজ রয়েছেন অনেকেই।